সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সারা বাংলাদেশের শিক্ষার্থী, যারা দ্বিতীয় বর্ষের ছাত্র এবং যারা পরীক্ষা দেবে, তাদেরকে আমি শুরুতেই অভিনন্দন জানাচ্ছি। এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে তোমাদেরকে আমি অনুরোধ করব, তোমরা সবসময় আমাদের মধ্যে গেঁথে রাখবে যে বর্তমান যে পরিবেশ, যে COVID-19 করোনা ভাইরাস, এই জন্যে আমরা কিছু বিধিবিধান মেনে চলছি, রাষ্ট্রীয় বিধিবিধান এবং স্বাস্থ্য মন্ত্রণালয় এর বিধিবিধান, সামাজিক বিধিবিধান, সর্বোপরি বিশ্ব স্বাস্থ্য সংস্থা কর্তৃক প্রদেয় যে বিধিবিধান আমরা মেনে চলছি, যার জন্য আমরা ঘরে থাকছি। তার মানে আমরা ঘরে থাকছি তার মানে এই নয় যে আমরা বন্দী থাকছি, আমরা ঘরে থাকছি তার মানে হলেই আমরা আনন্দে থাকছি, আমরা নিরাপদ থাকছি, আমরা মুক্ত থাকছি, আমরা স্বাধীন থাকছি। এই সময়ে আমাদের পড়াশোনার গতিটা আরও বেড়ে যাবে এ বলে আমি প্রত্যাশা করি, যেহেতু আমাদের বাইরে কোনো কাজ নেই। আমরা অনর্থক বাইরে যাব না, জনসমাগম এড়িয়ে চলব, স্বাস্থ্যবিধি মেনে চলব। ধন্যবাদ সবাইকে। আমি আজকে বাংলা তৃতীয় পত্রের যে ক্লাসটি তোমাদের নেব তার শিরোনাম হল গল্প বলা। বাংলা দ্বিতীয় পত্রে আমরা যা পড়ব, যেমন সমাস, প্রত্যয়, গল্প বলা, তারপরে ইমেইল ইত্যাদি ইত্যাদি, চিঠিপত্র, প্রবন্ধ রচনা ইত্যাদি ইত্যাদি, তার মধ্যে উল্লেখযোগ্য হল গল্প। এই গল্প বলা এ কথাটি আমি ব্যাখ্যা এবং বিশ্লেষণ দিতে গেলে বরাবরের মতো এবারও যা বলবো সেটা হলো যে আমি একটি বাক্য লিখবো এখানে, যে বাক্যটি হলো রহিম কাঁপছে, রহিম কাঁপছে। এটি একটি সরল বাক্য, এ বাক্যে একটিমাত্র উদ্দেশ্য এবং একটিমাত্র সমাপিকা ক্রিয়া আছে। আমরা জানি যে যে বাক্যে একটিমাত্র উদ্দেশ্য এবং একটিমাত্র সমাপিকা ক্রিয়া থাকে সেই বাক্যকে আমরা সরল বাক্য বলি। রহিম কাঁপছে, এই বাক্যটাকে আমরা যদি সম্প্রসারণ করি তাহলে আমরা লিখতে পারি যে ছেলেটির নাম রহিম, সে কাঁপছে। তাহলে বাক্যটি কিন্তু সম্প্রসারিত হলো, বড় হলো, ভাবটা একটু বিন্যস্ত হলো। আরও আমরা বড় করতে পারি যে আব্দুর রহমানের ছেলে রহিম, যার নাম, সে কাঁপছে। তাহলে এই বাক্যটি আরও বড় হলো এবং আরও বিন্যস্ত হলো এবং অর্থ আরও সম্প্রসারিত হলো। আমরা এই বাক্যটিকে আরও বড় করতে পারি, আমরা যদি লিখি যে আফজালের ছেলে রহিম, সে চেঁচিয়ে চেঁচিয়ে কাঁপছে অথবা সে বিলাপ করে কাঁপছে, তাহলে বাক্যটি আরও বড় হলো, আরও সম্প্রসারিত হলো এবং অর্থটা আরও বিন্যস্ত। এখন এই বিষয়টা কি, এটাকে বলে বাক্যের সম্প্রসারণ, আমরা যেটাকে বলি ফ্লেক্সিবিলিটি। ফ্লেক্সিবিলিটি, তোমরা যারা মোবাইল ব্যবহার করো তারা কিন্তু এই শব্দটি অত্যন্ত সুপরিচিত। ফ্লেক্সিবিলিটি, দোকানে গিয়ে আমরা মোবাইলে টাকা লোড করি এবং সেটার নাম হলো ফ্লেক্সিবিলিটি। ফ্লেক্সিবিলিটি শব্দের অর্থ হলো সম্প্রসারণ করা। যেমন আমি এখন টাঙ্গাইল জেলার কালিয়াকৈর উপজেলার এলেঙ্গা আমার কলেজ, সরকারি শান্তিনগর কলেজ আছি। আমার মিসেস অথবা আমার ছেলে আমাকে যদি ফোন করে বলে যে বাবা আমার মোবাইলে কিছু টাকা পাঠাও, তাহলে আমি এলাকার যে কোনো দোকানে গিয়ে টাকা দেবো, তারা সেই টাকাটা এলাকা থেকে টাঙ্গাইলে পাঠিয়ে দেবে। তাহলে এটা কিন্তু এলাকা থেকে লম্বা হয়ে সম্প্রসারিত হয়ে টাঙ্গাইল চলে যাবে, একেই বলে ফ্লেক্সি। আর এই ফ্লেক্সি যার মধ্যে আছে তাকে বলে ফ্লেক্সিবিলিটি। এই যে আমি বললাম যে ফ্লেক্সি বা ফ্লেক্সিবিলিটি, এই বিষয়টাই ঠিক গল্প বলার ক্ষেত্রে প্রযোজ্য। আরও মজার ব্যাপার হলো যে বাংলা ব্যাকরণে যে প্রশ্নগুলি আসে তার মধ্যে এটি একটি প্রশ্ন যে গল্প বলা, তুমি যদি এই গল্প বলা প্রশ্নের উত্তরটি সহজ সরল এবং সাবলীল ভাষায় উপস্থাপন করতে পারো তাহলে একটা ভালো নম্বর পাওয়ার সম্ভাবনা আছে। আর এটি জটিল বা কঠিন কোনো বিষয় নয়, অত্যন্ত সহজ এবং সরল বিষয়। তুমি ভাবটাকে সমুন্নত রাখবে, ভাষাটাকে প্রাঞ্জল করবে, তোমার গুরুগম্ভীর ভাষা বা তৎসম শব্দের প্রয়োগ এই বিষয়টা তুমি এড়িয়ে চলবে, তুমি সহজ সরল বাংলা ভাষা বুঝবে, বলতে চেষ্টা করবে, লিখতে চেষ্টা করবে। আর আমরা যারা পরীক্ষক আছি আমরা যেন সেটা বুঝতে পারি। তুমি এইচএসসি বা দ্বাদশ শ্রেণীর ছাত্র, তোমার কাছে আমি অত গুরুগম্ভীর বা কী বলে তোমার তৎসম শব্দ বা সংস্কৃত শব্দের প্রয়োগটা আমি প্রত্যাশা করব না। আমার প্রশ্নটা হলো এই, আমার বক্তব্যটা হলো এই যে তুমি যা বলতে চাচ্ছ তা আমি বুঝতে পারছি কিনা। প্রথমেই তোমাকে শব্দ চয়নের বিষয়ে লক্ষ্য রাখতে হবে, তুমি
যে শব্দগুলি ব্যবহার করবে পুরো গল্পটার মধ্যে সেই শব্দগুলির জন্য প্রাধান্যতা থাকে। তৎসম শব্দের প্রয়োগটা তুমি এড়িয়ে চলবে। এক নম্বর, দুই নম্বর হলো গুরুচণ্ডালি দোষ। আমরা বলি গুরুচণ্ডালি দোষ। আর আরেকটি প্রতিশব্দ আছে, এটা সাধু চরিত্রের মিশ্রণ। আমরা দেখব যে সর্বনামের রূপ, ক্রিয়ার রূপ, এই দুটি রূপের মধ্যে যেন একই বাক্যে সাধু এবং চরিত্রের মিশ্রণ না থাকে। তুমি যদি চরিত্র ভাষায় লিখো তাহলে তোমাকে সেই চরিত্র শব্দগুলি ব্যবহার করতে হবে। আর যদি তুমি সাধু ভাষায় লেখো তাহলে পুরো গল্পটাই তোমাকে সাধু ভাষায় লিখতে হবে। তারপরে আমরা দেখব বাক্যবিন্যাস। একটি বাক্যের তিনটি শর্ত থাকে, আকাঙ্ক্ষা, আসক্তি এবং যোগ্যতা। এই তিনটি শর্ত তোমাকে মেনে চলতে হবে। তা আকাঙ্ক্ষা কি? যে বক্তা যা শুনতে চাচ্ছে তুমি তার শোনাটাকে পূর্ণ বুঝতে পারছো কি না, অসম্পূর্ণ কোনো বাক্য কোনোক্রমে গ্রহণযোগ্য নয়। তুমি এখন বলতে চাচ্ছ যে আমি বাজারে গিয়ে, বক্তা জানতে যাবে কি করলে, তোমাকে বলতে হবে বাজারে গিয়ে মাস্ক ক্রয় করেছি, তাহলে বক্তার আকাঙ্ক্ষা মিটবে। এবং আসক্তি বা যোগ্যতা বা নৈকট্য, যেটাকে আমরা বলি যে একটি বাক্য যখন তুমি লিখবে তখন শব্দগুলিকে তোমার সাজিয়ে সাজিয়ে লিখতে হবে, কোন শব্দের পরে কোন শব্দ আসবে, কোন লেখার পরে কোন লেখা আসবে, কোন শব্দের পরে কোন শব্দটা অ্যাপ্রোপ্রিয়েট হবে। যেমন আমি তোমাদের একটা উদাহরণ দিই, তোমরা প্রায়শই বলে থাকো যে মাইকেল মধুসূদন দত্ত বুঝতে আমাদের কষ্ট হয়। মাইকেল মধুসূদন দত্ত বুঝতে তোমাদের কষ্ট হবে, এটাই অত্যন্ত স্বাভাবিক। রবীন্দ্রনাথ ঠাকুরের মতো বিখ্যাত বিশ্বকবি, বিশ্ববরেণ্য কবি, সাহিত্যের যে কোনো শাখায় তার বিচরণ পরিলক্ষিত হয়, তিনিও কিন্তু মধুসূদন দত্তের নাম নিতে একটু অন্যরকম শ্রদ্ধা করে নিয়েছে। এবং আমাদের আমরা সাহিত্য সম্রাট যাকে বলি, শ্রী বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, তিনি এক জায়গায় এই মাইকেল সমালোচনা করতে গিয়ে তিনি বলেছেন যে সাহিত্যের যদি জাতীয় পতাকা থাকতো তাহলে সেই জাতীয় পতাকার মধ্যে যে সিম্বল, যে চিহ্ন, যে প্রতীক ব্যবহার করা হতো সেটা হলো কবি শ্রী মধুসূদন। তিনি বলেছেন জাতীয় পতাকা উড়ে গেলেও সেখানে নাম লিখো কবি শ্রী মধুসূদন। এই মধুসূদন দত্তের সর্বশ্রেষ্ঠ উপহার মেঘনাদ বধ মহাকাশ। দুঃখজনক হলো সত্য, সেদিন আমি অনলাইনের একটা ক্লাস দেখলাম, যেহেতু আমাকে আমার প্রিন্সিপাল স্যার আনোয়ার কবি সাহেব উনি আমাকে নির্দেশ দিয়েছেন অনলাইনে ক্লাস নেওয়ার জন্য, সেহেতু আমি এই অনলাইনে ক্লাসটা কীভাবে নিতে হয় তা প্র্যাকটিস করতেছিলাম। আমি একটি ক্লাস দেখলাম, মাইকেল মধুসূদন দত্তের একটি ক্লাস, একটি তোমার পাঠ্য আছে বিভীষণের প্রতি মেঘনাদ। সেখানে আমাদের শিক্ষক উচ্চারণ করতেছেন বিভীষণের প্রতি মেঘনাদ। আসলে উচ্চারণটা আমার কাছে সঠিক মনে হয়, উচ্চারণটা হবে বিভীষণের প্রতি মেঘনাদ। যেমন আমাদের বাংলা ভাষা, আধুনিক প্রমিত বাংলা ভাষার জনক যাকে আমরা বলি প্রমথ চৌধুরী, তার নামটা উচ্চারণ করার সময় অনেকেই প্রমথ চৌধুরী উচ্চারণ করেন, আসলে সঠিক উচ্চারণটা হবে প্রমথ চৌধুরী। সে যাই হোক, আমি যেটা বলতেছিলাম, এভাবে বলতে গেলে অনেক বলা যাবে যে বঙ্কিমচন্দ্রের লেখা আমাদের কষ্ট হয় বুঝতে, মাইকেল মধুসূদন দত্তের লেখা আমাদের বুঝতে কষ্ট হয়। সেই মাইকেল মধুসূদন দত্তের মেঘনাদ বধ মহাকাব্য আমি কতবার করেছি তার কোনো শেষ নাই। সেখানেও তিনি যে তৎসম শব্দের প্রয়োগ তিনি দেখিয়েছেন, সংস্কৃত শব্দের প্রয়োগ তিনি দেখিয়েছেন প্রত্যেকটা চরণে চরণে, সেখানেও দেখেছি মনেরা জানতে হলেও দুর্বল দু চারটি শব্দ এসে গেছে। যেমন একটি চরণে এভাবে আছে যে পাক শাক মারি কি হোক খেদাইছে গুরু, এই যে খেদাইছে, এই খেদাইছে শব্দটি অত্যন্ত দুর্বল শব্দ। এই দুর্বল শব্দটি তিনি চরণের স্বার্থে, কবিতার স্বার্থে, অষ্টক এবং ষষ্ঠকের স্বার্থে তিনি ব্যবহার করতে বাধ্য হয়েছেন। আরেকটি জায়গায় আমরা দেখেছি যে কহদেব কহদেব শুনি কোন গুণে দাসরথী খেদাইছে, দুঃখিত কহদেব কহদেব শুনি কোন গুণে দাসরথী কিনেছে তোমার, এই কিনেছে এবং খেদাইছে, এরকম আরো কয়েকটি দুর্বল শব্দ আমরা সেখানে ব্যবহার করি। দেখি এই শব্দগুলি তিনি ব্যবহার করেছেন, তার স্বাধীনতা আছে কাব্যের ক্ষেত্রে তোমার সাধু চরিত মিশ্রণ এবং যে কোনো শব্দ ব্যবহার করা চরণের স্বার্থে, অন্তমিলের স্বার্থে, এটা তাদের একটা স্বাধীনতা আছে বলেই তিনি সেটা ব্যবহার করেছেন। কিন্তু আমরা যারা দ্বাদশ শ্রেণীর ছাত্র, আমরা যখন এই গল্প বলা লিখব তখন আমাদের আমাদের যে স্টাইল, আমাদের যে যোগ্যতা, আমাদের যে মেধা, আমাদের যে বদন মনন, আমাদের যে অভিজ্ঞতা এবং আমাদের যে অবস্থান, এইগুলি বিবেচনা করে আমরা সেই গল্প লিখবো। আমরা কখনোই সাধু চরিত মিশ্রণ ঘটাবো না, গুরুচণ্ডালি দোষ সেটা আমরা ঘটাবো না, এবং আমরা সবসময়ই তোমার সহজ সরল শব্দ ব্যবহার করব এবং বাক্যে যে আকাঙ্ক্ষা, আসক্তি এবং যোগ্যতা, এই তিনটি বিষয় মাথায় রেখে আমরা গল্প বলা লিখব। আর যদি
আমাদের বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় খুব সুন্দর করে বলেছেন যে আমি যা বলতে চাচ্ছি পাঠকটা বুঝছে, পাঠকের যদি বোঝার সে ক্ষমতা থাকে। যেমন আমি মাঝে মাঝে বলি আমাদের কথাশিল্পী অমর কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, তার এক ভক্ত তাকে বলতেছিলেন, গুরুদেব আপনি যে লেখাগুলি লিখেন সে লেখাগুলি জলের মতো একদম বোঝা অত্যন্ত সহজ, কিন্তু রবিবাবু যে লেখাগুলি লিখছেন, সন্ধ্যা রবীন্দ্রনাথ ঠাকুর যে লেখাগুলি লিখছেন বোঝা বড় কঠিন। আমাদের সেই দিন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তিনি তার ভক্তকে উত্তর দিয়েছিলেন যে রবীন্দ্রনাথ ঠাকুর, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, শ্রদ্ধেয় রবীন্দ্রজি, তিনি যে লেখাগুলি লিখেন তার পাঠক হলাম আমরা, আর আমরা যে লেখাগুলি লিখি তার পাঠক হল তোমরা। তোমরা কেন রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা পড়তে যাও, কেন বুঝতে যাও, ওটা বোঝা এবং পড়া সহজ, কিন্তু আমরা সেটা সহজভাবে আমরা সর্বজন বৌদ্ধ যে বিষয়টা আমরা আছে সেটাকে আমরা সামনে নিয়ে গল্প বলাটা নিয়ে শুরু করি। আমি এইবার একটি গল্প তোমাদেরকে শোনাবো এবং সেটি তোমরা শুনবে এবং সেটার স্টাইলটা তোমরা দেখবে। আমরা জানি যে বাংলাদেশের একটি জেলা আছে, জেলাটার নাম হলো কিশোরগঞ্জ। বর্তমানে মহামান্য রাষ্ট্রপতি অ্যাডভোকেট আব্দুল হামিদ সাহেব সন্দেহ, তিনি কিশোরগঞ্জের মানুষ, ভাটি অঞ্চলের মানুষ। সেই কিশোরগঞ্জের একটি পরিবার, সেই পরিবারের চারটি ভাই, চার ভাইয়ের মধ্যে বড় ভাই তিনি একমাত্র কর্মজীবী চাকরিজীবী সরকারি চাকরি করেন, আর তিনটি ভাই পড়াশোনা। ইতিমধ্যে তাদের বাবা এবং মা পরপারে চলে গিয়েছেন, না ফেরার দেশে চলে গিয়েছেন। এই তিনটি ভাইকে পড়াশোনা করার দায়িত্ব বর্তিয়েছে তার যে বড় ভাই, সেই বড় ভাইয়ের উপরে। বড় ভাই বিয়ে করেছেন, তার স্ত্রী তার এই ছোটো তিনটি দেবরের প্রতি উদার ছিলেন এবং যত্নবান ছিলেন এবং শাসক হিসেবে ছিলেন এক নম্বরে। তাদের পড়াশোনা, তাদের খাওয়া দাওয়া, তাদের কাপড় চোপড়, তাদের চিকিৎসা, তাদের সেবা সব কিছুই এই বড় ভাই স্ত্রী রক্ষা করতেন এবং বড় ভাই পড়াশোনা চাকরি করে পয়সা রোজগার করে এই তিন ভাইকে মানুষ করার জন্য উনি লেগে গেলেন। পড়াশোনা তিন ভাই ছিল মোটামুটি ভালো। এই তিন ভাইকে যখন পড়াশোনা করতে গিয়ে বড় ভাই চাকরির সমস্ত পয়সা ব্যয় করেছেন এবং তাদের যে কল্যাণ ফান্ডের যে টাকা, জিবি ফান্ডের যে টাকা, এই টাকাগুলি এক বছর দেড় বছর পর পর তিনি উঠিয়ে তিনি এই তিন ভাইয়ের পেছনে খরচ করেছেন। তিন ভাই যখন পড়াশোনা করে একটি অবস্থানে চলে গিয়েছেন তখন তারা বুঝতে পেরেছেন যে আমার এই বড় ভাই বৃষ্টি বছর চাকরি করেছে, অবশ্য পয়সার টাকা পয়সার হিসেব করতে করতে গেলে তার হাতটা হবে শূন্য। এইটা যখন বুঝতে পেরেছে তিন ভাই একত্র বসে তারা পরামর্শ করতেছে যে আমাদের এই দেবতুল্য ভাইকে কী করলে তাকে সন্তুষ্ট করা যাবে, কী করলে তাকে খুশি করা যাবে, কী করলে আল্লাহ খুশি হবেন, কী করলে সমাজ খুশি হবেন, কী করলে আমাদের মা বাবা, কিন্তু তারা কোনোভাবেই সেই সিদ্ধান্ত গ্রহণ করতে পারছেন না, কারণ এমন কোনো বিষয় তারা খুঁজে পাচ্ছেন না যা করলে এই দেবতুল্য ভাই সন্তুষ্ট হবে। এদিকে তার ভাইটি রিটায়ারমেন্টের সময় হয়ে গেছে, হ্যাঁ, তার যে এখন অর্থনৈতিক যে অবস্থা অত্যন্ত শোচনীয়, অত্যন্ত খারাপ অবস্থার মধ্যে সে দিন পার করছে। এইভাবে দিন যায়, রাত যায়, মাস যায়, বছর যায়, হঠাৎ করে এই তিন ভাই তার বড় ভাইকে একদিন বলতেছে, বড় ভাই আপনাকে একটু কিশোরগঞ্জ সদরে যেতে হবে। কেন? কাজ আছে। কি কাজ? কিশোরগঞ্জ গেলেই বুঝতে পারবে। ছোট ভাইদের অনুরোধে এই চার ভাই মিলে কিশোরগঞ্জ শহরে গেল এবং তারা সাত দেশের স্ত্রী বিষয়ে চলে গেল। তখন ভাই জিজ্ঞেস করতেছেন বিষয় কি, বিষয়টা আরো একটু পরে বুঝতে পারবে। বিষয়টা হলো এই যে তিন ভাই তাদের এক একজনের 10 বছর, 5 বছর, 7 বছর এই চাকরি করার পরে তারা তিনজনই এখন সরকারি চাকরি করতেছে। চাকরি করার পরে তারা তাদের যে বেতনপত্র টাকা পয়সা সব এক মেজ ভাইয়ের কাছে জমিয়েছে। এই জমাকৃত টাকা দিয়ে কিশোরগঞ্জ শহরে সর্বশ্রেষ্ঠ জায়গার মধ্যে 6% জায়গা ক্রয় করেছে এবং এই 6% জায়গাটাই বড় ভাইয়ের নামে রেজিস্ট্রি করে দিয়েছে। বড় ভাই তখন এই কথাটি যখন জানতে পারলেন, যখন শুনতে পারলেন, তখন তিনি আনন্দ শ্রুতে তার চেহারা, তার ব্যথা, তার দুঃখ, তার আবেগ, তার দীর্ঘদিনের যে শ্রম এবং ঘাম, এটি যে সার্থক হয়েছে সব কিছু ভুলে গিয়ে তিন ভাইকে জড়িয়ে ধরে হাওয়া করে কাঁদতে লাগলো। এটা আমরা কি শিখলাম? ত্যাগে নয় দুঃখিত, ভোগে নয় ত্যাগী আনন্দ। আবারও বলি, আমরা কি শিখলাম? ভোগে নয় ত্যাগী আনন্দ। আমার এই ভাইটি ত্যাগ করেছিল বলে তিনটি ভাই পড়াশোনা করে মানুষের মতো মানুষ করেছে, আর এই তিনটি ভাই একত্র হয়ে তাদের যে সূক্ষ্ম ক্ষুদ্র চিন্তার সমন্বয় ঘটিয়ে তাদের আয় রোজগারের সমস্ত টাকা পয়সা দিয়ে বড় ভাইয়ের জন্য একটি জায়গা কিনে দিলেন এবং সেখানে পরবর্তীতে আমি শুনেছি একটু বায়ু নাকি তাকে করে দেওয়া হয়েছে। এরপরে ওই বড় ভাইয়ের চাওয়ার মতো আর কিছু থাকে, আমরা শেষে লিখে দেব
যে ভোগে নয় ত্যাগই আনন্দ, এটি একটি উৎকৃষ্ট উদাহরণ। আর এই যে কাহিনীটি আমি বললাম গল্পর ছলে গল্প, কিন্তু এই কাহিনীটি বাস্তব এবং আমার জানা মতো সত্য। আমি এই ঘটনাটি জানি, আমি এই ঘটনাটি প্রত্যক্ষ সাক্ষী। তারপরেও গল্প বলার ক্ষেত্রে একটু উপাদান যেহেতু লাগে, আমি এই উপাদানটিকেই আজকে উপযুক্ত করেছি এই জন্যে যে তোমরা এইখান থেকে শিক্ষা নেবে, দেশের জন্য ত্যাগ করবে। তোমরা লক্ষ্য করে দেখো, ভাষা আন্দোলন, বায়ান্ন, একাত্তরের মুক্তিযুদ্ধ, আমাদের এই বাংলাদেশের জামাল ছেলেরা নিজের জীবনকে তুচ্ছ জ্ঞান করে শুধুমাত্র 7.5 কোটি মানুষের মুক্ত চিন্তা এবং স্বাধীনতার লক্ষ্যে তাদের জীবন পতঙ্গের মতো বিলীন করে দিয়েছে, উড়িয়ে দিয়েছে। আর কোটি কোটি মানুষ তাদের জীবন দিয়েছে, লক্ষ লক্ষ মা বোন তাদের সম্ভ্রম বিলিয়ে দিয়েছে, আজকে আমরা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র বসবাস করছি। এই ত্যাগ, এই মহিমা যদি তারা সেদিন সৃষ্টি না করত, তাহলে কিন্তু আমরা আজকে এই স্বাধীন সার্বভৌম রাষ্ট্রে বসবাস করতে পারতাম না। সেদিন যিনি প্রথম শ্রেণীর একজন সংগঠক ছিলেন, প্রথম শ্রেণীর একজন রাজনৈতিক নেতা ছিলেন এবং বাংলা এবং বাঙালির মুক্তির জন্য যার জীবনে অর্ধেক সময়ের বেশি জেলখানার প্রকোষ্ঠে কাটিয়েছিলেন, তার যে 7ই মার্চের উদাত্ত আহ্বান, সেই আহ্বানে সাড়া দিয়ে বাংলার 7.5 কোটি মানুষ সেদিন ঝাঁপিয়ে পড়েছিল মুক্তির পক্ষে। তার এই ত্যাগ, তার এই মানসিকতা, তার এই মহিমা সারা জীবন পৃথিবী যতদিন থাকবে ততদিন ভাষ্য হয়ে থাকবে। আমরা যদি এইভাবে আমরা ছোট্ট একটি কথাটিকে, আমি ফ্ল্যাগজি শব্দটি আগে ব্যবহার করেছি, আমরা যদি এই ছোট্ট কথাটিকে ফ্ল্যাগজি করে প্রাঞ্জল ভাষায়, সুন্দর সহজ সরল ভাষায় আমরা উপস্থাপন করি, তাহলে এই গল্পটির জন্য তোমাদের নম্বর বরাদ্দ হলো 10। যদি আমার মতো এইভাবে গুছিয়ে গুছিয়ে সুন্দর করে ছোটো ছোটো করে লিখতে পারো, তাহলে তোমরা একটা ভালো নম্বর পাবে। আরও একটি কথা তোমাদেরকে বলি, আমাদের মাতৃভাষা বাংলা, পৃথিবীর ইতিহাসে নাই যে বাংলা মাতৃভাষা, যে কোনো দেশের ভাষাকে মাতৃভাষা হিসাবে প্রতিষ্ঠা করতে হলে যুদ্ধ ঘোষণা করতে হয়েছে, ত্যাগ স্বীকার করতে হয়েছে, আত্মহুতি দিতে হয়েছে, শহীদ হতে হয়েছে। একমাত্র বাংলা ভাষার জন্যই আমাদের ত্যাগ স্বীকার করতে হয়েছে, আত্মহুতি দিতে হয়েছে, শহীদ হতে হয়েছে। এবং আজকে এই আইন কি তোমার যেখানে আন্তর্জাতিকভাবে যারা, যে সম্প্রদায় যারা বিভিন্ন দেশের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে গবেষণা করেন, তারাও চিন্তা করে দেখছেন পৃথিবীর মধ্যে একটি মাত্র দেশ, যে দেশ বাংলাদেশ, যে দেশকে মাতৃভাষাকে প্রতিষ্ঠা করতে গিয়ে তারা জীবন দিয়েছে, এই চিন্তা ভাবনা করে মাতৃভাষাকে আন্তর্জাতিক মাতৃভাষা দেশ হিসাবে, দিবস হিসাবে স্বীকৃতি তারা দিয়েছেন, আমরা তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। তাহলে 52 সন 47 সন আমরা ভারতের স্বাধীনতা আন্দোলন থেকে শুরু করে আমরা আজ পর্যন্ত যারা বিভিন্ন জাতীয় আন্দোলনে ত্যাগ স্বীকার করে মৃত্যুবরণ করেছে, আমাদেরকে এই যে সোনার বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশ, স্বাধীন মত প্রকাশের স্বাধীনতা তারা দিয়েছেন, তাদের প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করি। আমরা আবারও বলবো যে আমরা এটা আমাদের অন্তরের মধ্যে, এটা আমাদের মাথার মধ্যে, এটা আমাদের আদর্শের মধ্যে, এটা আমাদের নীতির মধ্যে, এটা আমাদের চিন্তার মধ্যে, এটা আমাদের চেতনার মধ্যে আমরা একদম গেঁথে নিয়ে যাবো যে ভোগে নয় ত্যাগে আনন্দ, স্লোগান হোক ভোগে নয় ত্যাগে আনন্দ। ধন্যবাদ সবাইকে, তোমরা যারা শুনছ তোমাদের সবাইকে আন্তরিক মোবারকবাদ এবং ধন্যবাদ। এবং আজকে আমার এই ক্লাস পরিচালনার ক্ষেত্রে যারা সহযোগিতা করেছেন তাদের মধ্যে উল্লেখযোগ্য আমাদের ICT টিচার, আমাদের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের টিচার, আবার ICT দুজন আছেন এখানে, এখানে আমাদের এই অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের টিচার আছেন, ইংরেজি বিভাগের টিচার আছেন। আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে, মোবারকবাদ জানিয়ে আজকে ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ।